আজকের রেসিপি হচ্ছে মশলা দার রোস্টেড ভুট্টা। তো মশলা দিয়ে ভুট্টা ভাজা কিভাবে খাবে তোমরা, তো চলো আজকের রেসিপিটা দেখা যাক। তো পোড়া ভুট্টাকে আমরা পুড়াবো, পুড়িয়ে কেমনভাবে মশলা লাগিয়ে গরম গরম ভুট্টা ভাজা খাবো, চলো দেখে নিই। ভুট্টাটা ছিলে নিচ্ছি, তো একটা গোটা ভুট্টা খোসা সমেত, তো সেগুলোকে আস্তে আস্তে খোসাটা একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভুট্টার খোসা কীভাবে আমি ছাড়াচ্ছি। খোসা আমরা কীভাবে ছাড়িয়ে নিলাম তোমরা দেখতেই পারলে, খুব সুন্দরভাবে ভুট্টার খোসাগুলো আমরা একে একে সমস্তটা ছাড়িয়ে নিলাম। কে পুড়িয়ে নিব, গ্যাস স্টোভ জ্বালিয়ে দিয়েছি, একটা রুটি সেকা নিয়ে নিয়েছি এবং ভুট্টাটা ওর ওপরে দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি কিছুক্ষণ এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে ভুট্টাটাকে ভালো করে রোস্ট করে নেব, ভুট্টাটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভুট্টাটাকে আমরা কীভাবে পুড়িয়ে নিচ্ছি। বাড়িতে তোমরা ঠিক গ্যাস স্টোভের উপরে ঠিক এইভাবেই ভুট্টাটাকে রোস্ট করে নেবে। কিন্তু আমাদের পোড়ানো হয়ে গেছে, এখন আমরা গ্যাস স্টোভটা বন্ধ করে দিলাম এবং দেখো এদিক ওদিক চারিদিকটায় সুন্দরভাবে ভুট্টাটা রোস্ট হয়ে গেছে। তো এখন আমরা নামিয়ে নেব এবং গরম গরম এর মধ্যে লেবুর রস লাগিয়ে দেব। দেখতে পাচ্ছ ছোট একটা টুকরো লেবু নিয়েছি এবং এদিক থেকে ওদিক ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে আমরা লেবুর রস মাখিয়ে নিচ্ছি ভুট্টার গায়ে। লেবুর রস মাখানো হয়ে গেলে আমরা এখন বিট লবণ নেব, পরিমাণ মতো বিট লবণ ভুট্টার গায়ে এদিক থেকে ওদিক আমরা লাগাতে থাকব। ভালো করে হাত দিয়ে ভুট্টার গায়ে বিট লবণগুলো বা ব্ল্যাক সল্ট লাগিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে আমাদের মশলাদার রোস্টেড কর্ন রেডি হয়ে গেছে, মানে মশলাদার ভুট্টা, যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই রোস্টেড কর্ন। তো চলো রেডি হয়ে গেছে ভুট্টা, এখন গরম গরম খেয়ে ফেলো এই ভুট্টা ভাজাটা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যেও না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।